घोषणार पर कमिटी निये सकले मत प्रकाश क्षेत्र जननेत्री शेख हासिनार हाथ के शक्तिशाली करार्जन आसने माननीय संसद सदस्य हाथ के शक्तिशाली करार्जन आज के जे आनंद रैली आनंद रैली ते आमादेर के दावत देवार जन्नो एवं आमादेर के दुटी कथा बोलवार जन्नो आज के गांगनी उपजेला श्रमिक लीगे जिनी सम्मानित आहवायक जनाब मंजुर इस्लाम मणि एवं सदस्य सचिव साबेक छात्र नेता আবুল বাশার মামা কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে নবনির্মিত কমিটির এই গাংনী বাজারের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক যাকে আপনারা সবাই চেনেন আওয়ামী লীগের পাগল বলেই চেনেন যিনি এই কমিটির সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন আমাদের সেই রফিক মামা তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দুটি কথা বলবার জন্য। উপস্থিত আছেন রায়পুর ইউনিয়নের কৃতি সন্তান বারবার নির্বাচিত আমাদের সাবেক মেম্বার আমাদের জব্বারুল ইসলাম উপস্থিত ধানখোলা ইউনিয়নের কৃতি সন্তান এই শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জনাব হাসিবুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আছে আরেকজন আমাদের বামুন্দি ইউনিয়নের কৃতি সন্তান আমাদের মাননীয় সংসদ সদস্যের অত্যন্ত আস্তভাজন আমাদের মিন্টু সহ এখানে ফরিদুল ইসলাম আমাদের মফিজ ভাই যুগ্ম আহ্বায়ক সদস্য হিসাবে হযরত আলী থেকে শুরু করে আমার স্নেহের রিপন সহ যারা সদস্য নির্বাচিত হয়েছে আমার স্নেহের গাংনী থানাপাড়া সবাই যাকে চেনেন আমাদের জদ্দার পরিবার আওয়ামী লীগের একনিষ্ঠ যাদের পরিশ্রমে আজকে গাংনীর এই আওয়ামী লীগ সেই আমার হাবিব হাবিবুর সহ এখানে যারা সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের শাহজাহান মেম্বার শাহজাহান থেকে শুরু করে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ আপনারা সকলে যাদের নাম আমাদের আলাউদ্দিন রেন্টু মামু ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন আপনারা এই কমিটির প্রত্যেকটি মানুষকে কিন্তু আপনারা চেনেন আমাদের যারা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা পোরখারা আওয়ামী লীগের গ্রামগঞ্জের মানুষ আছেন সকলেই কিন্তু এই মানুষগুলোকে চেনেন এরা কাদের সন্তান এদের বাপ মার নাম না জানলেও গাংনীর মানুষ কিন্তু এই মণিকে এই রফিককে এই পাশারকে চেনে এরা কিন্তু আওয়ামী লীগের সন্তান ভাই চেনেরা এদের কি কেউ বলতে পারবেন এরা কেউ বিএমপির সন্তান এরা কোনো দল থেকে উঠে এসে নব্য আওয়ামী লীগ সেজে কোনো এক নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে টাকা পয়সার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে কলুষিত করার জন্য শ্রমিক লীগকে কলুষিত করার জন্য কোনো নেতা না কোনো যে কোনো মাধ্যমে কারো না কারোর আন্তরিকতা হয়ে যার বাপদাদা থেকে শুরু করে গ্রামে এখন পর্যন্ত যুবদলের যার পদ আছে এমন কোনো মানুষকে যদি কেউ সংগঠনের নেতা হিসাবে অবাস্তবভাবে ঘোষণা করে নিয়মতান্ত্রিকভাবে বাদ দিয়ে তো শ্রমিক লীগ কি মেনে নেবে কি মেনে নেবে আপনারা কি চেনেন না মনিরুল ইসলাম মনি ড্রাইভার দীর্ঘদিন ধরে এই গাংনীর মাটি ও মানুষের নেতা এই গাংনীর অত্যন্ত এই জনপদের অত্যন্ত পোলখা মানুষের নেতা যিনি গাংনীর মানুষের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন পরপর দুইবার সেই মানুষের অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ এই মনিরুল ইসলাম মনি আপনারা চেনেন না আজকে সেই মনিরুল ইসলাম মনি আজকে এই গাংনী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হয়েছে বন্ধুরা আমার আর আর একজন সাবেক ছাত্র নেতা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন বামুন্দির মতো একটি জায়গায় অত্যন্ত কষ্ট করতে হয় যার পূর্বের ইতিহাস ঘাটলে দেখবেন অন্যায় এবং সংগ্রামের সঙ্গে কখনো আপোষ করেনি প্রয়াত ছাত্রনেতা মরহুম কামরুজ্জামান বুড়োর অত্যন্ত স্নেহভাজন সেই সময়কার ছাত্রনেতা আবুল বাশার আজকে গাংনী উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব হয়েছে ভালো হয়নি ভাইরা আমার আর দেখেন এখানে যুগ্ম আহ্বায়ক কারা হয়েছে যুগ্ম আহ্বায়ক হয়েছে ওই এই বাজারের অত্যন্ত বাজারের ব্যবসায়ীদের অত্যন্ত আস্থাভাজন মানুষ আমাদের গাংনী আওয়ামী লীগের অত্যন্ত পোরখা পরিবারের সন্তান রফিক যাকে আপনারা সবাই আওয়ামী লীগের পাগল হিসাবে চেনেন এক বাক্যে সৎ সরল এবং সৎ সরল একটা মানুষ সে আজকে বাংলাদেশ শ্রমিক লীগের গাংনী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হয়েছে ভালো হয়নি ভাইরা এদের মাধ্যমে গাংনী উপজেলা শ্রমিক লীগের কমিটি বেগমান হবে না কোনো কি মানুষ আছে যারা এই শ্রমিক লীগের
বিপক্ষে যে জামাত বিএনপি কে নিয়ে অন্য সংগঠন তৈরি করে জয়নেত্রী শেখ হাসিনার হাতকে দুর্বল করে এই গাংনীর রাজপথকে কলুষিত করে আওয়ামী লীগকে নিষ্কৃত করতে পারবে এমন কোন শক্তি আছে? যদি তাই নাই থাকে তবে আমি এক বাক্যে আপনাদের সঙ্গে একত্রতা হয়ে বলতে চাই, এই গাংনী উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী শ্রমিক লীগের যে কমিটি গঠন হয়েছে জাতীয় গাংনী উপজেলা যে শ্রমিক লীগের কমিটি গঠন হয়েছে, এই কমিটিকে কমিটি যারা অনুমোদন দিয়ে এই গাংনীর আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এবং রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আজকে শ্রমিক লীগের যে কমিটি দেওয়া হয়েছে, প্রত্যেক টি নেতাকে যারা জেলা জেলা পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্রে প্রত্যেককে আমরা জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং লক্ষ্মী অভিনন্দন। এবং আজকের এই সমাবেশ এবং আনন্দ র্যালির মাধ্যমে আপনারা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যে কমিটি উপজেলা শ্রমিক লীগের আজকে দিয়েছেন এই কমিটি দেওয়া যথার্থই হয়েছে। এই কমিটির মাধ্যমেই এই কমিটিকে নিয়ে মাননীয় সংসদ সদস্য এবং গাংনী উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে এই উপজেলা শ্রমিক লীগের কমিটি একত্রতা ঘোষণা করে গাংনী আওয়ামী লীগের প্রত্যেকটা প্রোগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য বিএনপি এবং জামাতের নৈরাজ্যকে প্রতিহত করার জন্য রাজপথে থাকবে এবং তাদের যে সমস্ত সহযোগিতা এই গাংনী পৌর শহর থেকে দেওয়া দরকার আমরা যারা আছি ইনশাল্লাহ গাংনী শ্রমিক লীগের এই নেতাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমার মামু আলাউদ্দিন রেন্টুকে সাথে নিয়ে আপনাদের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে গাংনী শ্রমিক লীগকে সাথে নিয়ে ইনশাল্লাহ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করা হবে। এবং যারা জামাত বিএনপির ভাইরা এই গাংনীতে তাণ্ডব চালাতে চান এবং জননেত্রী শেখ হাসিনাকে বিদ্ধাঙ্গলি দেখি এখনও চলে যাচ্ছেন তাদেরকে একটি মেসেজ দিতে চাই, আজকে যারা গাংনী শ্রমিক লীগের কমিটি হয়েছে এরা অত্যন্ত, এরা কিন্তু শহরের প্রত্যেকে পরিচিত মুখ এবং আওয়ামী লীগের পোরখা পরিবারের সন্তান এবং এদের রক্তেই কিন্তু আওয়ামী লীগের ইতিহাস জড়িয়ে আছে, এদের সঙ্গেই কিন্তু গাংনীর আওয়ামী লীগের যাবতীয় যারা নেতৃবৃন্দ আছে প্রত্যেকে তাদের সঙ্গে আছে, এদের সঙ্গে আছে গাংনী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মখলেসুর রহমান মুকুল, তার সঙ্গে আমাদের আহ্বায়ক সহ সদস্য সচিব কয়েকবার কথা বলেছেন, তিনি ঢাকা থেকে আজকে আসার কথা, আসলে এই গাংনী উপজেলা শ্রমিক লীগের কমিটি আমাদের আমাদের যিনি সংগ্রামী সাধারণ সম্পাদক আছেন তার সঙ্গে বসে দিক নির্দেশনা নিয়ে পরবর্তী কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করতে বলবেন দলীয় যেহেতু তারা দলের অভিভাবক সেইভাবেই কিন্তু এই গাংনী উপজেলা শ্রমিক লীগ মখলেসুর রহমান মুকুলের নেতৃত্বে ইনশাল্লাহ গাংনী উপজেলা শ্রমিক লীগ পরিচালিত হবে ভাইরা আমার। আর আপনারা যারা এই গাংনী উপজেলা শ্রমিক লীগকে নিয়ে যারা বিভ্রান্ত করার চেষ্টা করবেন ষড়যন্ত্র করার চেষ্টা করবেন প্রত্যেকের কাছে একটি মেসেজ পুষিয়ে দিতে চাই, কালকে অনাকাঙ্ক্ষিতভাবে গাংনী শ্রমিক লীগের যে কমিটি নিয়ে যে লাইভটি হয়েছে আমরা মনে করি আমাদের সাথে কয়েকবার কথা হয়েছে আমাদের নেতার, উনি কিন্তু না জেনে ওনাকে কিন্তু যে একটি কপি ধরিয়ে দিয়ে কিন্তু ওনাকে দিয়ে কিন্তু এই কাজটি অত্যন্ত কৌশলে জামাতরা যেভাবে কাজ করে অত্যন্ত কৌশলে কিন্তু আমাদের দলের ভিতরে তারা বিভ্রান্তি ছড়িয়ে কিন্তু এই কাজটি করার চেষ্টা করেছে ভাইয়েরা আমার। আপনারা সবাই জানবেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যিনি সভাপতি আলী আসগার এবং সাধারণ সম্পাদক আছে, পাশাপাশি গাংনী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি আছেন, প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে, যে ছেলেটির নাম করা হয়েছে সে কিন্তু এখনো তার গায়ে থেকে বিএনপি ছাপ যায় নাই এবং বিএনপির কমিটিতে সে এখনো কিন্তু ছাত্র দলে বলবৎ আছে, সে রিপন, সে কিভাবে এই উপজেলা শ্রমিক লীগের পরিচয় বহন করে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সহগাংনী আওয়ামী লীগ এবং আমাদের যে অঙ্গ সংগঠন আছে তাকে কলুষিত করতে চায় সে বিষয়টি আমরা দেখব এবং রাজপথে কখনো যদি সে আওয়ামী লীগের পরিচয় দেয় এবং শ্রমিক লীগের পরিচয় দেয় তার দাঁত ভাঙা জবাব যাতে দেয় তার জন্য এই গাংনী উপজেলা শ্রমিক লীগের কঠোর নির্দেশনা সহ আমাদের থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মাননীয় সংসদ সদস্য জনাব শাহিদুজ্জামান খোকন মহোদয়ের নির্দেশ ক্রমে যে ধরনের কর্মসূচি দেওয়ার দরকার এই গাংনী উপজেলা শ্রমিক লীগ দেবে ইনশাল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা নেতৃত্ব পর্যায়ে এসেছেন আপনাদের এখানেই কিন্তু আপনাদের দায়িত্ব শেষ নয়, প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে গাংনী পৌরসভা একটি ইউনিট আছে, এই কমিটিগুলা দিয়ে আপনারা শ্রমিক লীগকে যেমন সুসংগঠিত করবেন পাশাপাশি আওয়ামী লীগেও সুসংগঠিত করার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা আমাদের এখানে মিডিয়ার কর্মী ভাইরা আছেন সকলের মাধ্যমে আমরা একটি জিনিসই জানাতে চাই, শ্রমিক লীগ নিয়ে যদি কখনো কেউ বিভ্রান্ত এবং কোনো রকম নৈরাজ্য করার চেষ্টা করে তবে ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করার মতো শক্তি এই গাংনী উপজেলা শ্রমিক লীগের আছে ইনশাল্লাহ, আছে না? আছে, আছে ইনশাল্লাহ। এই গাংনী শ্রমিক লীগ কি জামাত বিএনপি প্রতিহত করার মতো ক্ষমতা আছে? আছে, আছে, আছে।
আব্যাকশা আছে, প্রতিহত করার মতো ক্ষমতা আছে আপনাদের? যারা একুশ জন সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, প্রত্যেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান, এদের কেউ কিন্তু অন্য পরিবার থেকে আসা কোনো মানুষ নয়, এদেরকে সবাইকেই চেনেন। এদের বাপ দাদার নাম না জানলেও এরা আওয়ামী লীগ করে এটা আমরা সবাই জানি। সকলে ভালো থাকবেন, আর এই শ্রমিক লীগের মঙ্গল কামনা করছি, এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয়ের নির্দেশক্রমে পরবর্তী কর্মসূচি তারা ইনশাল্লাহ পালন করবে। সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।